আনন্দ করেছি, আনন্দ করে নিয়ে এসে আমি বাড়িতে রেখে দিয়ে আমি বাসস্ট্যান্ডে যাই। বাসস্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ বাদে আমার পাড়ার ছেলেরা আমার চাস্ত ভাইয়ের সঙ্গে আমি আড্ডা মারি, বাজারে গল্প করি। তো সেই মতো অবস্থা চাস্ত ভাইকে ফোন করে, তো ফোন করার পরে সে বলে এরকম তোর বউকে এরকম ইয়ে করেছে, তুই এক্ষুনি বাড়ি চলে। আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, আসার পরে সে মতো অবস্থা ছেলেরাও আমি ধরে ফেলেছি। ধরার পরে তাকে মারধর করেন, আমার দাদা মারধর করতে দেয়নি, মারধর করলে ওই সমতো অবস্থা ছেলেটাকে হয়তো মাথা ফাটা ফাটিয়ে হয়তো খুব বাজে অবস্থায় চলে যেত। আমার দাদা ছেলেকে আমার সেভ করে দিয়েছে। দেওয়ার পরে আমরা লাস্টে আমার সমস্ত আমার লোকাল আমার গ্রামবাসীকে সবাইকে জানিয়েছি অবস্থা হয়েছে। তারপর আমি আমার গ্রামের সবাই দ্বারস্থ হয়েছি এবং সেটা রীতিমতো বিচার ব্যবস্থা করেছি, করে তারা কোনো কিছু সংশোধন করতে পারেনি। আমি তারপরের দিনকে আমি কিছু না উপায় পেয়ে আমি থানায় এসেছি। থানায় এসে আমি রিপোর্ট করেছি, রিপোর্টটা আমার সঙ্গে সঙ্গে দেয়নি, কোনো আমার মানে নাম্বার বা কোনো কিছু দেয়নি। আমাকে বলেছিল যে শনিবার এসে তুমি ওয়াইফকে নিয়ে এসে তুমি এটা নিয়ে যাবে। তো আমি সেমতো অবস্থায় পাড়ার ছেলেদেরকে নিয়ে যারা আমার দেখেছে বা আমার কারো যারা যে আছে তাদেরকে নিয়ে এসে আমি আজকের এটা রিপোর্টটা তুলেছি, তুলে নিয়ে তারপর আমি এই সম্মুখীন হয়েছি। কি নাম আপনার? আমার নাম শেখ মফিজুল ইসলাম। আমি চাই আমার ওয়াইফের জন্য যা আজ করেছে আমার সংসারটা ভেঙে দিয়েছে, তার জন্য আমি উপযুক্ত শাস্তি চাই। বলুন তো, আমি এক শীতের দিনকে আমার ওয়াইফকে নিয়ে ঘুরে নিয়ে আমি সাড়ে নটার সময় বাড়িতে রেখে আমি বাজারে যাই। সেমতো অবস্থায় কিছুক্ষণ বাদে আমার ফোন নাম্বার আমার যারা পাড়া ছেলে যারা ধরেছে তারা আমাকে ফোন করেনি, হ্যাঁ ফোন করেনি, আমার চাচাতো ভাইকে ফোন করেছিল। Thank you.